জয় হরি বল, জয় হরি স্যার, জয় বাবা গণেশ পাগলের জয়। আজকে 26শে মে 2023 শুক্রবার মতুয়া সমাজ, মতুয়া সম্প্রদায়, মতুয়া দর্শনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই আজকের এই দিনে মহামানব গণেশ পাগল সেবা আশ্রমের সুযোগ্য এবং আমি মনে করি বিপুল জনপ্রিয় এই বাংলাদেশে সে দুইবার সেক্রেটারি এবং এবার সভাপতি পদ অলঙ্কৃত করেছেন শ্রী প্রণব বিশ্বাস, প্রণব কুমার বিশ্বাস। এবং আমার পাশে আছে সেক্রেটারি মহোদয় বাবু বিকাশ সরকার, এছাড়া আরেকজন আছে অসিত সরকার সহ এই কমিটি এবং এই কদমবাড়ি ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমরা মতো সমাজের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা সকলেই জানেন যে মহামানব গণেশ পাগল তিনি 1255 সালে জন্মগ্রহণ করেন এবং 1335 সালে মহাপ্রয়াণ করেন। আজ থেকে প্রায় 118-120 বছর আগে 1312 সালে এই মাদারীপুর এই রাজৈর উপজেলায় কদমবাড়ির দিঘির পাড়ে তিনি এসেছিলেন এবং তিনি 13 জন সাধু, 13 কেজি চাল, 13 টাকা এবং 13ই জ্যৈষ্ঠ এক মহামিলন ক্ষেত্র বা মহামিলন মেলা তিনি তৈরি করে গেছেন, যেটা 13ই জ্যৈষ্ঠ কুম্ভের মেলা নামে পরিচিত। এবং এই কুম্ভের মেলায় প্রায় 20 লক্ষাধিক, ইভেন এবার আশা করা যাচ্ছে 40 লক্ষাধিক ভক্ত সমাগম হবে। এই এখানে 365 বিঘা বা 167 একর বা 9 বর্গ কিলোমিটার জুড়ে এই মহামানব সেবা আশ্রম, এবং তার দায়িত্বে আমার এই বাম পাশে সভাপতি এবং সুযোগ্য সভাপতি, তার বিকল্প আমি চিন্তা ভাবনা করতে পারি না। তো সেই সভাপতি গতবার যে 13ই জ্যৈষ্ঠ মহামানব গণেশ পাগলের মেলা হয়েছিল, সেই সময় তিনি মানে ওয়াদা করেছিলেন যে সামনের মেলার আগেই এখানে একটা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির স্থাপন করব। এবং এর প্রেক্ষাপটে আমরা একটু ইতিহাস তুলে ধরতে চাই যে ক্ষিতিশ গাইন মহোদয় ছিলেন স্বর্গীয়, এর আগে অনেক দিন আগে 20-30 বছর আগে এরকম আলোচনা হয়েছিল এই মহামানব গণেশ পাগলের এখানে একটি হরিমন্দির তৈরি করা যায় কিনা। এর পরবর্তীতে ওরাকান্দি ধাম থেকে আমি সহ আমাদের মিন্টু আর অনেকে এই একটা প্রতিনিধি দল এখানে এসেছিল এবং সেখানে আমাদের প্রণব বিশ্বের ব্যাপী সে সময় সেক্রেটারি ছিলেন, তারা ওই সময় আমাদের মতো প্রতিনিধিদের সাথে আলোচনা করেন এবং আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে আমরা এখানে সুদূর ভবিষ্যতে আমরা একটা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির করব। এবং সেই প্রেক্ষাপটে 2-3 বছর আগে আমাদের সুব্রত ঠাকুর, মহামতুয়া শ্রী সুব্রত ঠাকুর, যাকে নিয়ে আমরা এখন পার্লামেন্টের স্বপ্ন দেখি খুলনা অঞ্চল থেকে, হয়তো বা সবাই যদি আশীর্বাদ করে, ঠাকুর যদি আশীর্বাদ করে সে পার্লামেন্টেরিয়ান হবে, তিনি এই সভাপতিকে ওরাকান্দি ডেকে তাকে এই মন্দিরের বিষয়ে সর্বাধিক উপদেশ প্রদান করেন, দিক নির্দেশনা করেন। এবং আমরা 2 বছর আগে এই জায়গাটা জলাশয় ছিল সেখানে এই জায়গাটা চয়েস করি, এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এখানে মূল প্রবেশদ্বার মহামানব গণেশ পাগলের সেবাশ্রমের প্রবেশদ্বার এইটা, এবং সেখান থেকে এই যে একটা সুন্দর জায়গায় এখানে যখন মন্দির স্থাপন হবে দেখবেন সুদর্শন এবং সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি হবে। এখানে এই 26শে মে এবং সভাপতি এবং তার নির্বাহী কমিটির ঐকান্তিক ইচ্ছায় তারা এত সুন্দর একটি মন্দির পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির স্থাপন করলেন। আর যারা এই শত বছরের যে ঐতিহ্যবাহী মেলা, এই মেলায় যারা মতুয়া ভক্তবৃন্দ আসবেন তারা অবশ্যই এই পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে এখানে আসবেন। এবং এই কমিটি সবসময় তারা নিজেরাও অর্থায়ন করে এবং ভক্তদের কাছ থেকেও এই অনুদান রেখে থাকে। আমি এই ইলেকট্রনিক্স মিডিয়া জাগো মতুয়া বাংলাদেশের সহ ভারতের সর্বাধিক মতুয়া দর্শন নিয়ে প্রচার মাধ্যম সেনের ভাই অনিমেষ এবং তার সহকর্মীকে আমি ধন্যবাদ জানাই, তারা দেশ দেশান্তরে যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন মতো দর্শনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। সকল মতো ভক্তবৃন্দ এখানে অনুদান রাখবেন এবং মেলা চলাকালীন সময় এখানে এসে কমিটির চিন্তা ভাবনা আছে এখানে একটা নাট মন্দির হবে, সেখানে এসে মতো হরিভক্তরা এখানে তারা আশ্রয় গ্রহণ করবে, থাকবে। তো আমি মতো দর্শন এবং মতো সম্প্রদায়ের এই যে একটা দৃষ্টান্তমূলক আজকের এই দিনে এই মহামানব গণেশ পাগল সেবাশ্রমে একটি মন্দির উদ্বোধন হলো, মহামতুয়া শ্রী সুব্রত ঠাকুর উদ্বোধন করলেন, সাথে ছিলেন এই কদমবাড়ির সুযোগ্য চেয়ারম্যান বাবু বিধান বিশ্বাস এবং কলাবাড়ি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু বিজন কৃষ্ণ বিশ্বাস, এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যরঞ্জন গাইন মহোদয়, দেবদাস বর সহ
অসংখ্য ভক্ত এখানে তারা আজকে উপস্থিতি স্বাক্ষর ইতিহাসের স্বাক্ষরে স্বাক্ষরিত করে গেছেন। তো আমি শুধু শেষে একটা কথা বলেই বলতে চাই, নেটিজেনরা যারা আছেন তারা যেন কখনো এই পুণ্যব্রহ্ম হরিচাঁদ ঠাকুর বা মহামানব গণেশ পাগল এদেরকে কম্পেয়ার বা এখানে কেন মন্দির হয় নাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা প্লিজ সমালোচনা এড়িয়ে চলবেন। আমি বিশ্বাস করি যে এই মহামিলন ক্ষেত্রে প্রায় 75% হরিভক্ত এখানে আসে, যারা একসাথে হরিভক্ত তারা মহামানব গণেশ পাগলের ভক্ত। সুতরাং আমরা একটি মিলন গীত গাইতে চাই যে আমাদের এই যে যে আধ্যাত্মিক পুরুষগণ এরা মহামানব গণেশ পাগল, তিনিও গুরুচাঁদ ঠাকুরকে তিনি গুরু হিসেবে মানতেন, তার নির্দেশনাই তিনি তার লীলাক্ষেত্র প্রচার করে গেছেন। এবং সবচেয়ে বড় কথা, এই বাংলাদেশে যে কয়টা একটা 1987 সালে যে জরিপ হয়েছিল প্রায় 1200 মেলা বসে, এখন প্রায় 10,000 মেলা বসে, তার মধ্যে দিনাজপুরে কালুপীরের মেলা, লালন শাহের মেলা, এবং আমি মনে করি যে ওরাকান্দি শ্রীধামের যে মহাবারণী এবং মহামানব গণেশ পাগলের এই যে যে 13 জ্যৈষ্ঠ মহামেলা, এটা এখন সময়ের দাবি যে ইউনেস্কোর একটি অধরা সংস্কৃতি হিসাবে এটা স্বীকৃতি পাবে। এবং আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে এর বিস্তৃতি ভারত উপমহাদেশে ছড়িয়ে গেছে, ভারত, নেপাল, ভুটান থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্ত সমাগম হয়। সুতরাং আমাদের এই যে দুটি তীর্থক্ষেত্র, এই দুটি তীর্থক্ষেত্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সুন্দর এই তীর্থক্ষেত্রে এসে, এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয়, ওরাকান্দি সেখানে তিন কোড়ি মিয়া একজন মুসলিম তাদের দল দিয়ে শুভ উদ্বোধন হয়, এবং এই মহামানব গণেশ পাগল সেবাশ্রমে একটি মন্দির আছে যেখানে শুধু মুসলিম ভক্তরা এসে সেখানে সেবা গ্রহণ করে। সুতরাং বাংলাদেশের দুটি অসাম্প্রদায়িক দুটি তীর্থক্ষেত্র শ্রীধাম ওরাকান্দি এবং এই মহামানব গণেশ পাগলের সেবা আশ্রম। সুতরাং এই তীর্থক্ষেত্র যারা এখনো দেখেন নাই তারা আসবেন, এবং পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এখন থেকে এই কদমবাড়িতে জাগ্রত হলো, এর মাধ্যমে এই মহামানব গণেশ পাগল সেবা আশ্রম একটা পূর্ণতা পেল, এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এবং ভক্তদের কাছে আজকের সভাপতি সেক্রেটারির কাছে বা নির্বাহী কমিটির জন্য আশীর্বাদ আপনারা কামনা করবেন, এই সৃজনশীল এই সভাপতি যার বিকল্প এখনো চিন্তা ভাবনা করা যায় নাই, তার যেন অনেক দূর সে যেতে পারে, তার দ্বারা এই হিন্দু সমাজ, এই অসাম্প্রদায়িক সম্প্রদায় এবং আমাদের যে হিন্দু মুসলমানদের একটি ঐক্যবদ্ধ হওয়ার একটা মিল, সেই নেতৃত্বটা সে যেন সুন্দরভাবে স্থাপন করতে পারে, এবং তার সুস্বাস্থ্য, তার পরিবার এবং এই কমিটির সাথে সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য এবং পরিবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা চিরকৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকে সেক্রেটারি মহোদয়কে, সভাপতি মহোদয়কে এই কমিটির পক্ষ থেকে মতো হরিভক্তদের জন্য একটা দিক নির্দেশনা বা একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।